প্রশাসনিক ক্ষেত্রের পর রাজনীতিলে ভানু বাসভবনত গিয়ে মহন্ত সাক্ষাৎ সদ্য প্রাক্তন আইএএস বিষয়াজনের মহন্তর সঙ্গে সুদীর্ঘ এঘন্টা সময় রুদ্ধদ্বার বৈঠক মাত্র কেইদিনমান পূর্বলৈকে প্রশাসনিক ক্ষেত্র দপদপাই থাকা সদ্য প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব এম জি ভি কে ভানু সাজু হয়েছে রাজনীতিত যোগ দিবলৈ ভানুর লক্ষ্য পরবর্তী লোকসভা নির্বাচন তেজপুরের পর প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি ভানুর এই লক্ষ্যরে ভানুয়ে একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখিছে ইয়ার অংশ হিসেবে দেওবারে পুয়া প্রায় 11:30 বজাত হঠাৎ ভানু উপস্থিত হয়ে গৈ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তর দিসপুরের বাসগৃহত সংসদীয় রাজনীতিত প্রবেশ করব নাকি রাজ্য সরকারের এসময় শীর্ষ আমোলা তথা আইএএস বিষয়া এম জে ভি কে ভানুয়ে এই বিষয়টি কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের রাজনীতিত সৃষ্টি হয়েছে অনেক গুণাগথা রাজ্যের রাজনীতিত অনেক জল্পনা কল্পনা অব্যাহত থাকার সময়তে দেওবারে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ অগপর প্রতিস্থাপক সভাপতি প্রফুল্ল কুমার মহন্তক সাক্ষাৎ করলে এম জি ভি কে ভানুয়ে মহন্তক সাক্ষাৎ করে ভানু প্রায় এঘন্টা সময় তেওঁর সঙ্গে মিলিত হয় এক রুদ্ধদ্বার বৈঠকত প্রশ্ন উঠে অগপত যোগদান করব নাকি ভানুয়ে লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে অবসরের পিছরে প্রায় ভানু মাহর পাতি আছে তেজপুর আনকি নিজের বাসগৃহ নির্মাণ সম্পূর্ণ নোহা পর্যন্ত থাকিবর বাবে তেও তেজপুর শহরের মুরাটেকেলিত একটা ভাড়াঘর লৈছে কিন্তু কোন দলের পর ভানুয়ে নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করব সেয়া এই পর্যন্ত স্পষ্ট হওয়া নাই কিন্তু দেওবারে ভানুয়ে হঠাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তক সাক্ষাৎ করার পিছতেই অগপ দলের প্রায় প্রতিদ্বন্দ্বিতা করব নাকি সেই চর্চা অব্যাহত আছে অবশ্যই এই সন্দর্ভত এই পর্যন্ত মুখ খোলা নাই ভানুয়ে দেখা করবো আনকি মহন্ত সাক্ষাৎ রাজনৈতিক নহয় বলে কব বিচার অবসরপ্রাপ্ত প্রশাসনিক বিষয়াজনে তেওঁৰ মতে মহন্ত সাক্ষাৎ সম্পূর্ণ সৌজন্যমূলক মুখেৰে যিয়েই নকলেও মহন্ত সাক্ষাতৰ আৰতো ভানুৰ যে ৰাজনৈতিক উদ্দেশ্য আছে সেই কথাই এতিয়া চৰ্চা লাভ কৰিছে বিভিন্ন মহলত কেমেৰা পাৰ্চন প্ৰদীপ বৰ্মনৰ সৈতে পাৰ্থপ্ৰতিম শইকীয়া DY 365